ভাই ও বোনেরা, মার নিজ হাতে সেলাই করা 5টা কাঁথা আপনাদের সাথে আজকে সম্পূর্ণ শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ব্লগটি আপনারা দেখবেন, আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন। সালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আম্মু এই যে তালা খুলতেছে, এখন গুপ্তধন বাই করবে আমার জন্য। কি গুপ্তধন আম্মু বাই করে দেখি, বাক্সের মধ্যে গুপ্তধন রাখা। আল্লাহ, কোথায় আছে গুপ্তধন? মার বাক্স এটা। হ্যাঁ, আপনাদের সাথে মার কিছু স্পেশাল কাজ শেয়ার করব যেগুলো মা করছিল। এটা কি মা? এই দেখেন আমার বোনের বিয়ের শাড়ি। না, তুমি বাই করো, কি বাই করে দিবা? মারও তো বিয়ের শাড়ি আছে, ওটাও দেখাইতে বলো। আল্লাহ, কত ভারী বিয়ের শাড়ি নিশি। আর এই যে আমার মার বিয়ের শাড়ি। আল্লাহ, আজ থেকে কত বছর? 43 বছর আগের শাড়ি মার, চিন্তা করছেন? এখনো আছে। আচ্ছা, যে জন্য এই বাক্সটা খোলা সেটা হলো মার কিছু স্পেশাল কাঁথা করছে নিজের হাতে, সেই কাঁথাগুলা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে যে মার বিয়ের শাড়ির কাজগুলো দেখাই, আমি দেখাও। এগুলো দেখাবো, এগুলো মায়ের হাতের কাজ, প্লাস স্পেশাল হলো মায়ের সেই মানে এক একটা কাঁথা 2-3 বছর ধরে করা। হ্যাঁ, সুতা তুলে এই যে কুশি কাটা শিলা নাকি যেন বলে, এগুলো হাতে করা। সুতা দেখে সুতা তুলে ঘর করছে। হ্যাঁ, সুতা তুলে তুলে ঘর ঘর করছে। এই যে এখানে আসো, তুমি এখানে এসে দেখাও গুপ্তধন গুলো কোথা থেকে বাইর হইতেছে। এই যে একটা কাঁথা, এই যে এটা, এই যে অরিজিনাল যেটা একদম, ওই বাবারে কই, এই যে কাঁথাটা। আর একটা ছিল না খুব খুব সুন্দর করে, কাঠের বাক্স, এটা খুব শক্ত বাক্স, চিন্তা করে দেখো সিন্ধুক। তান তাবিয়াকে নিয়ে খেলতেছে, তান রে তাবিয়ার রাখতে বললে ওর মাথা গরম হয়ে যায়। ওই আল্লাহ হয়েছে। তো বন্ধুরা, আজকে কিছু স্পেশাল আমাদের কাছে, এই যে মা নিজের হাতে বোনানো এই কাঁথাগুলা, সেজন্য আমার কাছে খুবই স্পেশাল। তো অনেকদিন ধরে ভাবতেছিলাম যে এই কাঁথাগুলা আপনাদের সাথে শেয়ার করব, যে কাঁথাগুলা দেখতে কেমন, মা কীভাবে সেলাই করছে, কতদিন লাগছে, সম্পূর্ণ ডিটেলসটা আলাপ করবো। তিশা ধরো একবার, তিশা দেখছি না তুমি কাঁথা কখনো? তাই তো বলে কি, আমি মনে করছি ফুল মনে উঠে গেছে। দেখেন, এই দেখেন কাঁথা ধরো, এই যে সম্পূর্ণ কাঁথাটা দেখেন, এটা সম্পূর্ণ মার নিজ হাতে সেলাই করা। এবং এই কাঁথাটা কিন্তু অনেকে দেখে মানে তুমি আসো, তুমি এসে বলো, আমি তবে বলতে পারবো কারণ সেলাইয়ের বিষয়টা। হ্যাঁ, হাতে সেলাই, সম্পূর্ণ হাতে সেলাই। আরে হাতে সেলাই ঠিক আছে, কাপড় দেখা যায় না, কাপড় নাই, কাপড় কাপড় নাই, মানে এই 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 ভিতরেও কিন্তু সেলাই আছে, কাপড় নাই, মোট কথা হলো যে দেখেন মানে ফাঁকা নাই কোনো জায়গায়,
এটার ভিতরে সিলাই দিছি এই যে একটা থাকে না একটা আলগা স্কিন হতে নাই হ্যাঁ তারপরে এই যে সাইড দিয়ে এই যে দেখেন মা এবারে তুমি বলো এটা তোমার কয় বছর লাগছে সিলাই করতে আমার ধরো বাটার থাকছে যখন সময় পাইছে তখন একটা করতে কি বছর তিনেক লাগছে জামদানি শাড়ি চিন্তা করেন এই দেখেন আরেকটা কথা মানে এটা সম্পূর্ণ ফুল দিয়ে এটা কোনো জায়গায় কাপড় নাই আপনি কাপড় পাবেন না শুধু সুতা কাছ থেকে দেখাই এ দেখেন কাঁথাটা সম্পূর্ণ ফুলে আর সফট কাপড় তো এখনো শক্ত আছে আগে ফুল করে নিতে নিয়ে তারপরে হলো ওই সেই হাতে সেলাই করছে এটা কয় বছর লাগছে মা তোমার তিন চার বছর হ্যাঁ মানে ফ্রি সময় তিন চার বছর লাগছে দেখছেন দুইটা কাঁথা দুইটা এই দেখেন আরেকটা এটা ফুল করা তো এটা একটু কম ফুল তাই না ফুল হলো এটা পুরো জমিনে বাবু এটাও সুন্দর খুব সুন্দর মানে অল্প কাজের মধ্যে খুব সুন্দর দেখতে না তিনটা কথা দেখানো হইলো সামনে কি নরমাল এটা এটা আরো সুন্দর লাগছে আমার কাছে না সাদা কাঁথা এই যে একদম নতুন কাপড় যেমন তাবিয়া চিল্লাইতেছে তেমন টান চিল্লাইতেছে দেখো তারে মা ওটাও দিবে না ওরে আমার নিজে মন মতো করি আমি করি আর কি এই যে এই যে নিখুঁত হাতে সেলাই কাছ থেকে না দেখলে আসলে বুঝবে না যে কাঁথাগুলা একদম এ দেখেন প্রথম কীভাবে সেলাইগুলো করা একটার পর একটা একটার পর একটা সেলাইগুলো কীভাবে করা হ্যাঁ এটা তারপরেও এটা তুমি তাহলে রেগুলার কাজ করছো এটা তো ফুল আছে এই দেখেন সবাই পাবে কাঁথা অনেকগুলো আরো পাবে এই এই যে দেখেন আরেকটা প্লেন হাতের সেলাই হ্যাঁ এই এই যে প্লেন হাতের সেলাই আসলে দূর থেকে বোঝা যাচ্ছে কিনা কিন্তু এটা সামনাসামনি দেখলে আপনারা আসলে অনেক মানে আশ্চর্য হইতেন যে এগুলা এত সুন্দর নিখুঁত সেলাই
তো চেষ্টা করলে অনেকে ইচ্ছে ভালো ভালো সেলাই পারে হয়তো, কিন্তু আমার মার কথাগুলো আমার কাছে মানে বেস্ট মনে হইতেছে। হ্যাঁ আমার মনে হয় না যে কেউ এত ভালো পারে। হ্যাঁ আমার তো মনে হয় না এত ভালো কেউ পারে। সত্য কথা, মানে এগুলো অনেক ধৈর্যের ব্যাপার এবং নিখুঁত কাজ এগুলো। এবং এখন আপনারা জানেন যে আরেকটা স্থান শক্ত করে না বাবা, এখন এবার এখনো আপনারা জানেন যে মা আরেকটা কাঁথা অলরেডি সেলাই করতেছে। হ্যাঁ এটা টেবিল ক্লথ নাকি? এটা টেবিল ক্লথ, এই যে হাতের হ্যান্ডিক্রাফট হাতের কাজ টেবিল ক্লথ। আব্বা বাবা আব্বাকে ডাকতে চাইব না আব্বা। ও হ্যাঁ আর এগুলো হলো সোফার কুশন, ছোট ছোট কাজগুলো। এই যে হাতের কাজগুলো এইভাবে সবই মার হাতের কাজ। আমি বুঝাইতে চাই, আমি বুঝাইতে চাইছি যে এই যে কাতারটা দেখতেছেন, কাতার কিন্তু এই যে ভিতরে যে কাজগুলো এগুলো করা সেলাই করা মানে ফাঁকা না। আরেকটা জিনিস এই যে এগুলো কিন্তু ওই যে আপনার বিভিন্ন কাপড় আছে জামদানি কাপড়ের, সেটার পায়ের কিন্তু এরকম ডিজাইন করা আছে। আরেকটা জিনিস দেখেন, এই যে দেখেন এটাই আমি বলতে চাইছি, মানে কোথাও এটাকে কি ফোর বলে আমি জানি না, মা জানে কারণ আমার ক্ষমতা নাই। তোমার এত ধৈর্য হবে না যে আল্লাহ রে বাবা। আমার জীবনে আমি একটা ফুলের কাছে সিলাইছি যেটা ওই যে আপনার নেভি ব্লু কালারের, তা দশটা না পাঁচটা ফুল দিয়ে আর রাখি ফুল দিনে একটা। এই যে দেখেন এটার প্রথমে এই আর এটার পাইটা কিন্তু এই এই ছিল প্রথম, তারপরে এই যে যে পাইটা গেছে এইভাবে এভাবে গেছে এভাবে। আচ্ছা এখন দেখাইতেছি আপনাদের একটা পাই, এই দেখেন হলুদটার এই এই। আরেকটা জিনিস দেখাই, এই যে দেখেন এই কাজটা, দেখেন এই কাজটা দেখেন এই ফুলটা দেখেন গোলাপ, মার নিজের হাতের আর্ট করা এই জন্য বললাম যে এটা কিন্তু এই আরেকটা দেখেন। তো আমি বলছি যে আমার মনে হয় না কেউ এরকম ভালো পারে, এটা বলার কারণ হলো এরকম এখন আমার মনে হয় না কারো এই ধৈর্য আছে। দেখেন যে এভাবে করে কাঁথা শিলাবে আমি দেখিই নেই কেউ এভাবে করে কাঁথা সিলাইছে বিক্রি করার জন্য। হ্যাঁ কেউই সিলায় না। এই দেখেন আরেকটা, ও তাহবিয়া আর এ হলো কুসুম কাবার যেটা যে এই টেবিলের এটা কই গেল এটার কাজ। যাই হোক সবাই আমার শাশুড়ি মার জন্য দোয়া রাখবেন, মা যাতে সবসময় ভালো থাকে সুস্থ থাকে, আপনারাও সবাই ভালো থাকবেন। এই যে হলো মার কাঁথা, কয়টা দেখালাম কাঁথা? তিন চারটা আরো আছে বলে, আরো আছে মানে মা এখন খালার ওখানে যাবে এজন্য সময় স্বল্প তা দেখালাম না, তাই না? হ্যাঁ তো মা যেন আরো অনেক বছর বেঁচে থাকে, আল্লাহ যেন আমাদেরও বাঁচায় রাখে, আপনাদেরও যেন আল্লাহ অনেক বছর বাঁচায় রাখে। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। হ্যাঁ অবশ্যই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ আল্লাহ হাফেজ। হ্যাঁ কালকে আবার কথা হবে কিন্তু আপনাদের ভাইয়ের সাথে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।